আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শোনাম। রাজধানীতে আজ কম দামে আলু বিক্রি শুরু করছে টিসিবি, প্রতি কেজি 25 টাকা। অনলাইনে ভর্তি পরীক্ষা নিতে চাই বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়, তৈরি করা হয়েছে বিশেষ সফটওয়্যার। এগারো দফা দাবিতে নৌ শ্রমিকদের ধর্মঘট চলছে, ঘাটে ঘাটে অচল অবস্থা, পণ্য ওঠানামা ও খালাস বন্ধ। এবং শহরের গাছে গাছে 10,000 পাখির বাসা তৈরি করে দিচ্ছে চুয়াডাঙ্গা পৌরসভা। এবার বিস্তারিত, আজ থেকে খোলা বাজারে 25 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করবে সরকারি বিপণন সংস্থা টিসিবি। হঠাৎ আলুর বাজার অস্থিতিশীল হওয়ায় এ উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রীর নির্দেশে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাক থেকে টিসিবির এই আলু বিক্রি করা হবে বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একজন ক্রেতা 25 টাকা কেজি দরে 2 কেজি পর্যন্ত আলু কিনতে পারবেন। আলু ছাড়াও টিসিবির ট্রাক থেকে পেঁয়াজ, তেল, চিনি ও ডাল সাশ্রয়ী দামে বিক্রি করা হবে। সারা দেশে আলুর ব্যাপক মজুদ রয়েছে বলেও জানায় বাণিজ্য মন্ত্রণালয়। খুচরা পর্যায়ে কেজি প্রতি আলু 35 টাকা, পাইকারিতে 30 এবং হিমাগারে 27 টাকা নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। ব্যবসায়ীদের স্বার্থে আলুর দাম পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এছাড়া বিদেশ থেকে আলু আমদানি করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন কৃষিমন্ত্রী। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। অনেকদিন ধরে আলুর দাম নিয়ে বিপাকে ক্রেতারা। আলুর বাজারে অস্থিরতার কারণে দাম নির্ধারণ করে দেয় সরকার। নির্ধারিত দামে আলু বিক্রি না করলে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়, তবু বাজারের চিত্র উল্টো। তাই আলুর দাম পুনর্নির্ধারণ করল সরকার। কৃষিমন্ত্রী বলেন, বাজার নির্ভর করে চাহিদা ও সরবরাহের উপর, এজন্য আলুর দাম বাড়ানো হলো। এই বৃষ্টির ফলে শাক সবজি উৎপাদন অনেক কমে গেছে এবং আলুর উপরে নির্ভরশীল হয়েছে, নাহলে ক্রমক্রমে আলুর দাম এত বেশি হওয়ার কথা না। এই ফিফথ মানে পঞ্চবারের মতো বন্যা হয়েছে। ব্যবসায়ীরা তারা সব সময় মুনাফার দিকে থাকে, দেখছে এবার আলু দেরিতে আসবে, এই জন্য তারা আলুর দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিচ্ছে। তো আমরা তো কৃষি মন্ত্রণালয় হিসাবে খোলা বাজার অর্থনীতি, মুক্ত বাজার অর্থনীতি, আমরা তো ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারি না। সমস্যা সমাধানে আলু আমদানি করতে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। বাজার কঠোরভাবে মনিটরিং করা হবে, দাম বাড়ার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে আলু রপ্তানির পরিকল্পনা রয়েছে সরকারের। মার্কেটিং ডিপার্টমেন্ট, আমাদের বাজারজাতকরণের অধিদপ্তর যেটা, তারা একটা দাম নির্ধারণ করেছিল, সেটা 25 টাকা, এবং সেই দামে বিক্রি করার জন্য বাজারেও তারা বেশ প্রচেষ্টা চালিয়েছে, সেটা অনেকটা সেইভাবে সফল হয় নাই। এবং আজকে আরও এমন হয়েছে যে এরা আরও থেকে আলুই বের করছে না, আরও দাম বেশি। আমরা আবার আমাদের এই মনিটরিংটা বাজার এরকম, এটা আমরা আরও কঠোরভাবে আমরা দেখার চেষ্টা করব। আলুর দাম নিয়ে এই বিপর্যয়ের জন্য দুঃখ প্রকাশ করে কৃষিমন্ত্রী বলেন, ভবিষ্যতে এমন সমস্যা আর হবে না। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। অনলাইনে ভর্তি পরীক্ষা নিতে চায় বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়, এজন্য একটি বিশেষ সফটওয়্যার তৈরি করেছে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়। তবে স্বাস্থ্যবিধি মেনে সরাসরি ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মাহবুব কবির চপ্পলের রিপোর্ট। স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় বাতিল করা হয়েছে HSC পরীক্ষা, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিভাবে নেওয়া হবে এখন সেটাই বড় প্রশ্ন। UGC-র সাথে বৈঠকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ উপাচার্য অনলাইনে পরীক্ষা নেওয়ার পক্ষে মত দেন। করোনার যে প্রবলেমের জন্য আমরা সরকার SSC পরীক্ষা নিতে পারে নাই, সেই পরীক্ষাটা আমরা কিভাবে নিব সেটাই একটা চিন্তার বিষয়। সেটা অনলাইনে হইতে পারে, অফলাইনে হইতে পারে, এবং অনলাইনে নিতে হলে তো মুখে বললে হবে না, এটার জন্য একটা সফটওয়্যার দরকার। মোবাইল অ্যাপই প্রেফার করতেছি যে পরীক্ষাটা সে দেবে, যে যখন পরীক্ষাটা স্টার্ট হবে সে তখন তার তাকে যে আমরা অ্যাডমিট কার্ডটা দিব সেখানে একটা কিউআর কোড থাকবে, সেই কিউআর কোডটা সে স্ক্যান করবে। স্ক্যান করার পর সে যে স্টুডেন্ট, তো তার আমরা একটা ফটো নেব, ফটো নিয়ে আমরা যে ছবিটা সে আগে আমাদেরকে দিয়েছে তার সাথে আমরা একটা ভেরিফিকেশন করব। এক্সামটা যখন স্টার্ট হবে
তখন তাকে কোথায় সে ক্যামেরাটা রাখবে সেই ইনস্ট্রাকশনটা তাকে আমরা দিয়ে দেব। সো আমরা অডিও নিচ্ছি, পিকচার নিচ্ছি, ভিডিও নিচ্ছি, কোশ্চেন পেপার তার সামনে চলে আসতেছে, সে খাতা কলমে দিতে পারবে, এখানে এমসিকিউ নিতে পারবে। আর যদি পেন অ্যান্ড পেপার হয় তাহলে তাকে আনসার স্ক্রিপ্ট আপলোড করতে হবে, ছবি তুলে, হ্যাঁ ছবি তুলে, পরে যখন সে একটা কোনো এক জায়গায় যদি ইন্টারনেট পায় তখন সে ছবিগুলো আমাদের এখানে চলে আসবে, ওই তার প্রক্টরিং ছবি সহ, যে পিকচার এবং অডিও সহ। সফটওয়্যারটা লোড করার পর ওই ডিভাইসের কন্ট্রোল সফটওয়্যারের কাছে, সে সফটওয়্যারটা কিছুই করতে পারবে না, অন্য ল্যাপটপে সে করার চেষ্টা করতে পারে, অন্য ডিভাইসে সে করার চেষ্টা করতে পারে, সামনে কাগজ রাখতে পারে, পিছনে কাগজ রাখতে পারে, নিচে কাগজ রাখতে পারে, কেউ হয়তো দূর থেকে তাকে বলতে পারে, এগুলো সবই ধরা সম্ভব তার মুভমেন্ট দেখে আর সাউন্ড শুনে। তবে ইউজিসি চায় আগের নিয়মেই ভর্তি পরীক্ষা। আমি মনে করি যে আমাদের পক্ষে এখন এক্সপেরিমেন্টে না গিয়ে ভর্তি পরীক্ষাটা ক্লাসরুমে হওয়া উচিত, ছাত্রছাত্রীদের উপস্থিতিতে, এটি একটি, এবং ভর্তি পরীক্ষাটা অবশ্যই এমসিকিউ পদ্ধতিতে হওয়া উচিত। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা গুচ্ছ পদ্ধতিতে যদি নিই তখন আমরা পরীক্ষাগুলো বিভিন্ন ধাপে নিয়ে যেতে পারবো, যেমন মেডিকেলের ভর্তি পরীক্ষাটা শেষ হওয়ার পরই আমরা রেজাল্ট আউট হওয়ার পর আমরা ইঞ্জিনিয়ারিংয়ে নিতে পারি, তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের চাপটা কমে যাবে। ঠিক অনুরূপভাবে ইঞ্জিনিয়ারিংয়ের রেজাল্ট আউট হওয়ার পর আমরা এগ্রিকালচারটা নিতে পারি, সেটা রেজাল্ট আউট হওয়ার পর আমরা জেনারেল বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিতে পারি। যেখানে আগে একটি ক্লাসরুমে 40 জন ছাত্রের পরীক্ষা নেওয়া হতো সেখানে 120 জন ছাত্রের পরীক্ষা নেব। ডিসেম্বরের শেষ দিকে এইচএসসির ফল প্রকাশ করা হলে ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে সশরীরে। 8টি বিভাগে থাকবে কেন্দ্র, 200 নম্বরের পরিবর্তে এবার 100 নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হবে, যেখানে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে 20, এমসিকিউ 30 ও লিখিত পরীক্ষায় 50 নম্বর থাকবে। বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক মাকসুদ কামাল জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে এবার পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও পুলিশি নির্যাতন বন্ধ এবং খোরাকি ভাতা সহ 11 দফা দাবিতে সারা দেশে ধর্মঘট অব্যাহত রেখেছে নৌযান শ্রমিকরা। নৌযান চলাচল বন্ধ থাকায় ঘাটে ঘাটে অচলাবস্থা তৈরি হয়েছে, বন্ধ হয়ে গেছে পণ্য পরিবহন। সমুদ্র বন্দরগুলোতেও জাহাজে পণ্য ওঠানামা ও খালাস বন্ধ রয়েছে। বরিশালে পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে আজও সকালে রুটে তেলবাহী জাহাজ সহ সব পণ্যবাহী নৌযান ও লাইটার জাহাজ বন্ধ রয়েছে। এসব নৌযান নোঙর করে আছে মাঝ নদীতে। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দরেও কর্মবিরতি পালন করছে নৌশ্রমিকরা। ধর্মঘটের কারণে আশুগঞ্জ নৌবন্দরে জ্বালানি তেল, সার, রড, সিমেন্ট, পাথর, কয়লা সহ বিভিন্ন পণ্য নিয়ে আটকা পড়েছে অর্ধশতাধিক জাহাজ। এছাড়া পণ্য ওঠানামা বন্ধ রয়েছে এ নৌবন্দরে। তবে আশুগঞ্জ থেকে 6টি নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। একটা নিম্ন শ্রেণীর একটা কার্গো বডির স্টাফদের বেতন দিচ্ছে 7,750 টাকা, এবং তার ডিজেল খাওয়া খাইয়ে 7,750 টাকা দিয়ে, তার যদি একটা ফ্যামিলি থাকে, তার যদি পাঁচটা ছেলে থাকে, তাদের সে চলতেই পারবে না। এটা আমাদের গত মার্চ মাসে কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু দীর্ঘ 7 মাস পেরিয়ে গেল, কিন্তু আমাদের এর কোনো সঠিক আমরা ফলাফল পাইনি। আমাদের এই 11 দফা দাবি যদি তারা সরকার মালিকরা না মানে আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। পাখিদের অভয়ারণ্য তৈরিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা পৌরসভা। পাখির আবাসস্থলের জন্য পৌর এলাকার গাছে গাছে 10,000 মাটির ভার ও কলসি বাঁধার কাজ চলছে। এসব আবাসে পাখিদের খাবার ব্যবস্থাও করবে পৌরসভা। পৌর মেয়রের উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসী ও পরিবেশবিদরা। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমানের রিপোর্ট জানাচ্ছেন রোকসানা ইভা। প্রায় 38 বর্গ কিলোমিটার আয়তনের চুয়াডাঙ্গা পৌরসভার বাসিন্দা 2 লাখের কাছাকাছি সবুজে ঘেরা এই শহরে আছে অনেক গাছগাছালি, যাতে অসংখ্য পাখির আনাগোনা। এই পাখিদের ভালোবাসেন শহরবাসী, তাই গত মাসে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের গাছের ডালে পাখিদের বাসা তৈরি করে তাদের বিচরণ আরও সুরক্ষিত করার উদ্যোগ নেয় পৌরসভা। প্রথম পর্যায়ে মাটির 500 ভার গাছের ডালে বসিয়ে নির্মাণ করা হচ্ছে পাখির বাসা। এমন মোট 10,000 পাখির আবাস তৈরির উদ্যোগ নিয়েছেন পৌর মেয়র। সবাই পাখির প্রতি একটা আন্তরিকতা, ভালোবাসা তাদের জন্য তৈরি হয়। চুয়াডাঙ্গা পৌরসভা থেকে সব জায়গায় ছড়িয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে এবং সবাই যেন উদ্যোগেই কাজ করে। ঝড় বৃষ্টি সহ বিভিন্ন দুর্যোগে এসব বাসায় নিরাপদে থাকতে পারবে পাখিরা, তাদের খাবারও সরবরাহ করবে পৌরসভা। ভবিষ্যতে এমন উদ্যোগে বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে শহরবাসী। 2টি করে 3টি করে এই ভার কিনে নিয়ে যে
বাসার গাছে অথবা বাসার আশেপাশে গাছে তারা কাজ শুরু করে দিয়েছে। পৌর নাগরিক হিসেবে আমরা বিভিন্ন এলাকায় আলোচনা চলছে, অত্যন্ত আমরা খুশি এবং অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ নিয়েছে। এটা বর্তমান সময় উপযোগী একটা উদ্যোগ। স্থানীয় পরিবেশ ও নগদবিদরা বলছেন, পরিবেশ সুরক্ষায় এমন উদ্যোগ সারা দেশেই নেওয়া উচিত, তাতে জীববৈচিত্র্য রক্ষা পাবে, সতেজ থাকবে পরিবেশ। একটা জীব জন্মালি হবে না, 90% নির্ভর করে এনভায়রনমেন্টের উপরে। সেই এনভায়রনমেন্ট আমরা যেন ঠিক রাখতে পারি। আমাদের সম্প্রতি চুয়াডাঙ্গা জেলার পৌর মেয়র ঘাট বাঁধছে, খাঁচি বাঁধছে, যাতে পাখিরা অভয়ে তারা সেখানে বসবাস করতে পারে, তাদের সংখ্যা বৃদ্ধি করতে পারে, তারা আনন্দের সঙ্গে থাকতে পারে। পৌরসভার ব্যতিক্রমে এই উদ্যোগটি সফল হলে সারা দেশের দর্শনার্থীরা চুয়াডাঙ্গায় পাখি দেখতে যাবে বলেও মনে করেন এই পরিবেশবিদরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চট্টগ্রামে প্রেস ক্লাবের অনারারি সদস্য তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মনিরুল ইসলাম রফিক। প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম ও তথ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ইমরুল করিম রাশেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দিল্লি ক্যাপিটালসকে 5 উইকেটে হারিয়ে আইপিএলে টানা 3 ম্যাচে জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। দুবাইয়ে দিল্লির বিরুদ্ধে 164 রানের টার্গেটে নেমে নিকোলাস পুরান দলের পক্ষে সর্বোচ্চ 53 রান করেন। ম্যাক্সওয়েলের ব্যাটে আসে 32 রান। এর আগে শিখর ধাওয়ানের 61 বলে অপরাজিত 106 রান, 5 উইকেটে 164 রানের পুঁজি পায় দিল্লি। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা 2 ম্যাচে সেঞ্চুরি করার নজির গড়েন শিখর ধাওয়ান। সেই সঙ্গে চতুর্থ ভারতীয় পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আইপিএলের ইতিহাসে 5000 রান পূর্ণ করেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে 2-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আরেক ম্যাচে ফেরেন্স ভারোসকে বিপক্ষে 5-1 গোলে জিতেছে বার্সেলোনা। আর জুভেন্টাসের কাছে 2-0 গোলে পরাজিত হয়েছে ডায়নামো কিয়েভ। রিপোর্ট করছেন এস এম আশরাফ। খেলার ফলটা অন্যরকমও হতে পারত যদি কেইলর নাভাসের এই দৃঢ়তা টিকে যেত, কিন্তু আগেই গোললাইন থেকে বের হয়ে আসায় আবারও পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তাতে ব্রুনো ফার্নান্দেসের গোলে লিড নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। পিএসজি একমাত্র গোলটি পেয়েছে ম্যানিউ ফুটবলার অ্যান্থনি মার্শাল নিজেদের জালেই বল পাঠানোয়, যদিও সেই স্বস্তি টেকেনি। মার্কাস রাশফোর্ড ম্যাচ শেষের 3 মিনিট আগে উৎসবের রং এনে দেন ওলে গানার সোলশায়ারের শিবিরে। তাতে নিজেদের মাঠে নেইমার এমবাপ্পে ডিমারিয়ারা মাঠ ছেড়েছে হতাশা মুখে। আরেক ম্যাচে আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের পেনাল্টিতেই লিড নেয় কাতালানরা। আরেকবার রেকর্ড বুকে নাম লেখালেন 5 বারের বিশ্বসেরা ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগের 16 আসরেই গোলের দেখা পেলেন খুদে জাদুকর। প্রথমার্ধে আনসুফাতিও নাম লেখান স্কোরবোর্ডে। 25 বছর পর ইউরোপ সেরার মঞ্চে ফেরা হাঙ্গেরির ক্লাবটির জালে বার্সেলোনা দ্বিতীয়ার্ধে আরও 3 বার বল পাঠায়। 68 মিনিটে জেরার্ড পিকে লাল কার্ড দেখলেও 10 জনের বার্সেলোনাকে রুখতে পারেনি ফ্রেন্স ভারোস। ফিলিপে কোতিনিও, পেদ্রো গঞ্জালেস আর ওসমান ডেম্বেলের গোলে বড় জয়ই পায় কাতালানরা। অন্য ম্যাচে ডায়নামো কিয়েভের বিপক্ষে আলভারো মোরাতার জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নামা জুভেন্টাস। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরেকবার। রাজধানীতে আজ কম দামে আলু বিক্রি শুরু করছে টিসিবি, প্রতি কেজি 25 টাকা। অনলাইনে ভর্তি পরীক্ষা নিতে চায় বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়, তৈরি করা হয়েছে বিশেষ সফটওয়্যার। এগারো দফা দাবিতে নৌ শ্রমিকদের ধর্মঘট চলছে, ঘাটে ঘাটে অচলাবস্থা, পণ্য ওঠানামা ও খালাস বন্ধ।
এবং শহরের গাছে গাছে 10,000 পাখির বাসা তৈরি করে দিচ্ছে চুয়াডাঙ্গা পৌরসভা। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।